বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি বেন্ডিল ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বেন্ডিল ক্রিমটি অ্যালকো কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো ডিফাইন ফাইন হাইড্রামাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড জিঙ্ক অ্যাসিটেটেড এটি সাধারণত বেন্ডিল ক্রিম আকারেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য বেন্ডিল ক্রিমটি দেওয়া হয়ে থাকে সাধারণত ব্যথা এবং চুলকানি দূর করা বিষাক্ত পোকামাকড়ের কামড় আপ্রক সূর্যের আলোর পুরা ত্বক কালো হয়ে যাওয়া অল্প কাটা আচরাগা র্যাশ ও স্ত্রাক এর বিষক্রিয়া হয়ে থাকে এ সকল রোগীদের জন্য বেন্ডিল ক্রিমটি নির্দেশিত যে কোনো পোকামাকড়ের কামড় এর কারণে অ্যালার্জি সহ চুলকানি ত্বকের র্যাশ ওঠা ত্বক জ্বালাপোড়া করা ত্বকে ব্যথা করা কোনো কিছু দ্বারা আচর লাগা এর সাথে সাথে র্যাশ দেখা দেওয়া সূর্যের আলোতে পোড়া এ সকল রুগীদের জন্য ব্যান্ডেল ঔষধটি খুবই ভালো কাজ করে থাকে ব্যান্ডেল ঔষধটি ত্বক ত্বকে কোনো পোকামাকড় দ্বারা কামারানো এতে ব্যথা করা বা সৃষ্ট চুলকানি হওয়া র্যাশ ওঠ ওঠা কালো দাগ আইভি ও স্ত্রুমাক বিষক্রিয়া হয়ে থাকা যে কোনো পোকামাকড় কামড়ে অ্যালার্জি অ্যালার্জি সহ চুলকানি ত্বকে রেশ ওঠা জ্বালা পরা করা ত্বক কালো হয়ে যাওয়া এ সকল রুগীদের এই বেন্ডিল ক্রিমটি দেওয়া হয়ে থাকে এবং এগুলো দূর করতে বেনডিল ক্রিমটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সূর্যের আলোতে পোড়া এ সকল রুগীদের জন্য বেন্ডিল ক্রিমটি গুরুত্বপূর্ণভাবে সহজ সহজে এর কালো দাগ দূর করে বেন্ডেল ক্রিমটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত আক্রান্ত স্থানে দৈনিক দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে পাতলা করে ক্রিমটি লাগাতে হবে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে বেন্ডেল ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ডার্মাটাইটিস এর সাথে মিদ্র ইরিওটাইটোমস ভেস্কুলার লোশন পেরিপিউল দেখা দিতে পারে গর্ভ অবস্থায় এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যান্ডেল ক্রিমটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের ব্যান্ডিল ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন